নমস্কার বন্ধুরা, পরাশক্তি চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত জানাই। জগদ্ধাত্রী পুজোর জন্য অনেক দিন একটু গ্যাপ পড়ে গেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠান্ডা পড়েছে, ও ঠান্ডাকে উপভোগ করুন, কিন্তু এই বছর এই বিরূপ প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেই রকম সাবধানতা অবলম্বন করে সবাই আনন্দ করুন, ভালো থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে এলাম, নতুন কোনো বিষয় নয়, প্র্যাকটিক্যালি জগদ্ধাত্রী পুজোর জন্য গ্যাপ পড়েছিল, তো মায়ের পুজোর কিছু ক্লিপিংস আপনাদেরকে দেখাবো, সেই সঙ্গে জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে একটু আলোচনাও করব। আগেই বলেছিলাম এর আগের দুটি ভিডিওতে জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে যে তন্ত্রশাস্ত্রে আমরা যাকে দেবী জগদ্ধাত্রী বলি তাকেই দুর্গা সম্বোধনে সম্বোধিত করা হয়েছে। এই দেবী তন্ত্রশাস্ত্রে দুর্গা নামে অভিহিতা, এবং এই যে দুর্গা, এই দেবী দুর্গার পূজায় দুর্গা দুর্গতি হারিণী, দুর্গা দুর্গতি নাশিনী, তিনি সমস্ত প্রকার দুর্গতি বিনাশ করেন, সমস্ত প্রকার দুঃখ বিনাশ করেন, সমস্ত প্রকার ভয় বিনাশ করেন, এমন কথা শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে যে কোনো রকম আপদ বিপদ তার শান্তির জন্যে দুর্গা নাম জপ অসম্ভব ভালো কাজ করে। সেই জন্যে আমরা যে শান্তি সস্তয়ন কখনো কখনো বিভিন্ন কাজের জন্য করাই, বিভিন্ন প্রকার দোষ কাটানো বা ইত্যাদির জন্যে যে পঞ্চাঙ্গ শান্তি সস্তয়ন করানো হয়, সেই পঞ্চাঙ্গ অর্থাৎ পাঁচটি কর্ম, এই যে পঞ্চকর্মময় সস্তয়ন ক্রিয়া, এই সস্তয়ন ক্রিয়াতে কিন্তু দুর্গা নাম জপ একটি প্রধান অঙ্গ। পাঁচটি কর্মের একটি কর্ম হলো দুর্গা নাম জপ, অর্থাৎ শ্রী দুর্গা এই নাম জপে সমস্ত রকম আপদ বিপদের শান্তি হয়। পরম স্বস্তায়নম হিসা বলেছেন দেবী নিজেই শ্রী শ্রীচণ্ডীতে, তো সেই রকমই দেবী দুর্গা। এছাড়াও এই যে দুর্গা অর্থাৎ এই জগদ্ধাত্রী যাকে আমরা বলছি, এই দুর্গা, এই দুর্গা দেবী কিন্তু বিভিন্ন প্রকারের তান্ত্রিক সিদ্ধি প্রদান করেন, নানা প্রকারের তান্ত্রিক সিদ্ধি, পাদুকা সিদ্ধি, খড়গ সিদ্ধি ইত্যাদি নানা প্রকারের তান্ত্রিক সিদ্ধি এই দুর্গা মন্ত্রের সাধনার ফলে লাভ করা যায়, তা তান্ত্রিক সাধনার ফল। আর সাধারণ মানুষের জন্য তিনি সর্বপ্রকার দুর্গতি বিনাশ করেন, সেই জন্যেই তার পূজা। এই দুর্গার পূজার তন্ত্রশাস্ত্রে সমস্ত সময়েই, সারা বছর সারা দিন সর্বসময়েই এই দুর্গার স্মরণ মনন এবং পূজার কথা বলা হয়েছে। সেই সঙ্গে শাস্ত্রে নির্দিষ্ট করে বিশেষ কিছু কিছু তিথির কথাও বলা হয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী নবমী এই তিনখানি তিথি জগদ্ধাত্রী পূজার জন্যে শাস্ত্রে বিশেষ করেও বলা আছে। তিন প্রকারভাবে এই পূজা করা যাবে বলে শাস্ত্রে বলা হয়েছে। একটি বলা হয়েছে সপ্তম্যাদি নবম্যান্তং পূজা কালম ইতিরিতম ত্রিদিনে ত্রিবিধা পূজা দশম্যাঞ্চ বিসর্জয়েত, অর্থাৎ সপ্তমী থেকে নবমী, সপ্তমী থেকে নবমী পর্যন্ত তিন দিন ধরে ত্রিদিনে ত্রিবিধা পূজা, তিনবার পূজা করে দশমীতে দেবীকে বিসর্জন করতে হবে। এটি একটি পদ্ধতি, যে পদ্ধতিতে জগদ্ধাত্রী পূজা আমরা চন্দননগরে হতে দেখি। সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিনে পূজা হবে এবং দশমীতে বিসর্জন হবে। এই বিষয়ে বলি যে এই যে সপ্তমী অষ্টমী এবং নবমী ব্যাপী ত্রিদিনাত্মক এই যে দেবীর মহাপূজা বা এই যে দেবী পূজা, এই পূজায় কিন্তু যেহেতু কেন কথাটায় আসছি, এই যে তিন দিনের পূজা এটি দুর্গা পূজার সঙ্গে, মানে মহিষমর্দিনী দুর্গা যাকে বেঙ্গলে আমরা দুর্গা পূজা বলি,
সেই যে মহিষাসুর মর্দিনীর যে আশ্বিন মাসের পূজা তার সঙ্গে ভীষণ মিল আছে। কিন্তু তন্ত্রশাস্ত্র কিন্তু কার্তিক মাসের এই দুর্গার পূজায় নবপত্রিকা অর্থাৎ যাকে বাংলায় লোকে কলাবউ বলে চেনে, নবপত্রিকা এনে পুজো করার কথা কোথাও বলেনি। ঠিক তেমনি এই সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরে পূজা করলেও এই পূজার অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার কথাও কিন্তু কোথাও বলেনি। এই দুটো জিনিস কিন্তু শাস্ত্রে বলা নেই, কিন্তু সপ্তমী অষ্টমী নবমীতে পূজা কথা শাস্ত্রে বলা আছে। এছাড়াও যেটা বলা আছে সেটি হচ্ছে মায়াতন্ত্রে বলেছে, প্রপূজায়েত জগদ্ধাত্রীং কার্তিকে শুক্লপক্ষকে দিনোদয়ে চ মধ্যাহ্নে সায়াহ্নে নবমেয়নি। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দিনের শুরুতে অর্থাৎ পূর্বাহ্নে, মধ্যাহ্নে এবং সায়াহ্নে সন্ধ্যার মুখে সায়াহ্নে তিনবারে দেবীকে পূজা করবে শুধুমাত্র নবমীর দিন। তাহলে এই পূজার ক্ষেত্রে এই তিনটি পূজা, পূর্বাহ্ন বিহিত পূজা, মধ্যাহ্ন বিহিত পূজা এবং সায়াহ্ন বিহিত পূজা, অনেকেই এটি করে থাকেন। এই তিনটি পূজাকে সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা বলেন, এটিও ভুল। নবমীর দিন সপ্তমী পূজা হয় না, এটি পূর্বাহ্ন বিহিত পূজা, মধ্যাহ্ন বিহিত পূজা, সায়াহ্ন বিহিত পূজা। এখানেও সন্ধি পূজার কোনো অপশান নেই, তার কারণ এখানে সন্ধি তিথি ক্ষণটাই আমরা পাব না, আমরা নবমীতে শুরু করছি। এইবারে চলে আসি আরেকটি বিধানে, যেখানে বলা হয়েছে যে কার্তিকস্য শীতে পক্ষে নবম্যাম জগদীশ্বরীম ত্রিকালম এককালম বা বর্ষে বর্ষে প্রপূজয়েত। ত্রিকালম এককালম বা, ত্রিকালে দেবীকে পূজা করবে, অর্থাৎ এই যে তিনবারের কথা আমরা বললাম এই ত্রিকালে দেবীকে পূজা করবে, অথবা বলেছে এককালম বা, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। সপ্তমী অষ্টমীতে পূজা করলে কিন্তু তিন দিনের পূজাই করতে হবে, শুধুমাত্র নবমীর দিন পূজা করলে একবার, শুধু নবমী দিন একবারের পূজাতেও জগদ্ধাত্রী পূজা সিদ্ধ হবে, অর্থাৎ একবারে পূজা হোম, যেমন সাধারণ অন্যান্য পূজাগুলি হয়ে থাকে তাতেও দেবীর পূজা সিদ্ধ হবে। এবং এই বিষয়ে বলি যে শুধু নবমীর দিন একবারের পূজা করলে তা পূর্বাহ্নেই করা বাঞ্ছনীয়, মধ্যাহ্ন বা সায়াহ্নে নয়, কারণ যে কোনো পূজার বেস্ট সময় কিন্তু পূর্বাহ্ন। আমরা যে আশ্বিন মাসের মহিষাসুর মর্দিনী দুর্গার পূজা করি তাও কিন্তু পূর্বাহ্ন মধ্যেই শেষ করতে হয়, সেই জন্য এই পূজাটিও একবার যারা করবেন তাদের জন্য পূর্বাহ্ন বিহিত পূজাই প্রসিদ্ধ, তাই প্রশস্ত। তো এই মোটামুটি মায়ের পূজার ব্যবস্থা। এছাড়াও মায়ের বিবিধ প্রকারের ধ্যান শাস্ত্রে বলা হয়েছে, তার মধ্যে মোটামুটি দুটি ধ্যান সর্বাধিক প্রসিদ্ধ, সিংহস্কন্দাধিরুহাম নানালঙ্কার ভূজকাম চতুর্ভুজাম জগদ্ধা মহাদেবী নাগয়গ্গুপবীথিনী রক্তবস্ত্রপরিধানাম বালার্ক সদৃশীম তনুম নারদাদির্মুনিগণৈ সেবিতাম ভবসুন্দরীম কেবলী বলয়োপেতাম নাভী নালমৃণালিনী রত্নদ্বীপী মহাদ্বীপী সিংহাসন সমন্বিতে প্রফুল্লকমলারূঢাম ভৈরিত্যাম ভবগৈহিনী। এই ধ্যানটি অথবা সিংহস্থ্যাম শশিশেখরাম মরকত রথৈশ্চতুর্ভির্ভুজৈঃ শঙ্খম চক্র ধনুঃ ষড়াংশ দশতি নেত্রৈস্ত্রিভিশোভিতাম আমুক্ত্যাঙ্গদ কঙ্কন হারকঙ্কন রণৎকাঞ্চী কনন্নূপুরাম দুর্গা দুর্গতিহারিণী ভবতু মে রত্নল্লসৎকুণ্ডলাম। এই যে ধ্যানটি, এই ধ্যানটিও কিন্তু খুবই প্রসিদ্ধ।
তো এই দুটি ধ্যানেরই মূর্তি আমরা এখানে দিয়েছি। মূর্তিটি দেখুন এই প্রকারের মূর্তি করা হয়েছে এবং মরকত প্রখাই এই যে মরকত বর্ণা, যিনি মরকত বর্ণা হলে সাধারণত সবুজ বর্ণ ভাবা হয়, কিন্তু মরকত বর্ণা হলে দেবীর যে অন্য বর্ণ হতে পারে সেই বিষয়েও আমি একদম সাইন্টিফিক ভ্যালিডেশন এর আগের ভিডিওটিতে দিয়েছি। সেই সঙ্গে দেবীর ভৈরব হিসেবে নীলকণ্ঠ শিবের পূজা হয়ে থাকে। বালার কায়ুত তেজসা ভীত জটা যুদ্ধ ইন্দুখণ্ডজ্জ্বলম নাগেন্দ্রৈকৃত শেখরম জপবটিম শূলম কপালম করৈঃ ষট্কঙ্গম দধতম হীনস্ত্র বিলসত পঞ্চাননম সুন্দরম ব্যাঘ্রত্বক পরিধানম অব্জনিলয়ম শ্রীনীলকণ্ঠম ভজে। এই প্রকারের শিবের কথা বলা হয়েছে। তিনি বাঘের ছাল পরে থাকবেন, ব্যাঘ্রত্বক পরিধানম অব্জনিলয়ম অর্থাৎ তিনি পদ্মের উপরে বসা থাকবেন, পঞ্চাননং সুন্দরম তার পাঁচটি মাথা হবে। এবারে কি বলেছে, নাগেন্দ্রই কৃতা শেখরম মাথার উপরে জটার উপরে নাগ বসে থাকবে, কি হাতে আছে জপবটিম অর্থাৎ একটি জপের মালা, শূলং ত্রিশূল, কপালং অর্থাৎ পানপাত্র, খট্টাঙ্গম খট্টাঙ্গ হচ্ছে দণ্ড জাতীয় একটি অস্ত্র যার মাথায় জেনারেলি মরার খুলি বা ইত্যাদি দেখতে পাই আমরা, তো খট্টাঙ্গম অর্থাৎ চারটি হাত, পঞ্চাননং পাঁচটি মুখ, বাঘ ছাল পরে তিনি পদ্মের ওপরে বসে আছেন, চারটি হাতে ত্রিশূল, রুদ্রাক্ষের মালা, একটি কপাল অর্থাৎ পানপাত্র মাথার খুলি দিয়ে তৈরি পানপাত্র এবং খট্টাঙ্গ জাতীয় অস্ত্র, এই নিয়ে তিনি বসে আছেন। তার মাথার জটার উপরে নাগ রয়েছে এবং তার উপরে ইন্দুখণ্ডজ্জ্বলম অর্থাৎ ওই যে চাঁদ, শিবের মাথার উপরে চাঁদ থাকে না, সেই চাঁদ তার মাথার উপরে রয়েছে। তো এই জিনিসগুলি সহ আমরা এই শিবকে অর্থাৎ জগদ্ধাত্রীর সঙ্গে যে নীলকণ্ঠ শিবের কথা বলা হয়েছে সেই নীলকণ্ঠ শিবকে আমরা এই রকম ধ্যান করব। তো এই ক্ষেত্রে দেবীর পূজায় যদি যেটা সাধারণত করা হয়ে থাকে তিনবারের পূজা, তো তিনবারের পূজা যদি আমরা করি তাহলে পূর্বাহ্নে অর্থাৎ সকাল মোটামুটি 9:30টার মধ্যে সম্পূর্ণ একটি ষোড়শোপচার পূজা এবং তার আগে দেবীর ঘটস্থাপন সংকল্প ঘটস্থাপন, দেবীর প্রাণপ্রতিষ্ঠা আবাহন প্রাণপ্রতিষ্ঠা, এরপরে ষোড়শোপচার পূজা, যথাবিধি ভোগ নিবেদন এবং আরতি বা আরাত্রিক, এইটি সহ পূর্বাহ্ন বিহিত পূজা শেষ করতে হবে। অনেকে এর সঙ্গে প্রতিবারেই বলিদান করেন, তার সঙ্গে বলিদান করতে পারেন। এরপরে মধ্যাহ্ন বিহিত পূজা, এই মধ্যাহ্নের পূজা মোটামুটি দুপুর 12:30টার মধ্যে মোটামুটি শেষ করা উচিত। তো এই পূজাটি একই রকমভাবে হবে। তো এই যে দুটি পূজার পরে বেশিরভাগ ক্ষেত্রেই, এই দুটি পূজার পরে জগদ্ধাত্রী পূজায় অনেক ক্ষেত্রেই কুমারী পূজাকে সংযুক্ত করা হয়। তো কুমারীর ক্ষেত্রেও বলা হয়েছে যে কুমারী বালরূপাঞ্চ ত্রৈলক্য সুন্দরীম বরবর্ধিনীম নানালঙ্কার নম্রাঙ্গিং ভদ্রবিদ্রপ্রকাশিনীম চারুহাস্যাম মহানন্দ হৃদয়াম শুভদাম শুভাম ধৈয়েতে কুমারীম জননীম পরমানন্দরূপিণীম। তো কুমারীর ক্ষেত্রে কি বলা হলো যে কুমারী ত্রৈলক্য সুন্দরীম অর্থাৎ কুমারীর মধ্যে সেই দিব্য সৌন্দর্য থাকবে, সেই দিব্য সৌন্দর্যযুক্ত এই যে কুমারী তিনি নানা অলঙ্কারে বিভূষিতা, তিনি হাসি এবং এই প্রকারে দেবী কুমারীকে ধ্যান করে দেবীর স্বরূপ কল্পনা করে তাকে পূজা এবং তাকে আরতি ইত্যাদি করে তার পূজা সম্পন্ন করে এটি মধ্যাহ্নের মধ্যে শেষ করা বাঞ্ছনীয়। এরপরে চলে আসা সায়াহ্নের পূজা, যেটি মোটামুটি সন্ধ্যের মুখে শুরু করার কথা, দিয়ে সায়াহ্ন এবং সন্ধ্যায় এই তৃতীয় যে পক্ষের পূজাটি, এই পূজাতেও কিন্তু এখানে তো প্রাণ প্রতিষ্ঠা ঘটস্থাপন ইত্যাদি নেই কারণ এটি পূর্বেই হয়ে গেছে,
তাহলে এই পূজাতে দেবীর একটি সরস্বোপচার নিবেদন, তারপরে দেবীর প্রসাদ আদি ভোগ আদি নিবেদন, দেবীর আরতি, প্রতিটি পক্ষেই কিন্তু একটি করে আরতি হবে। তারপরে এই পূজার দুটি প্রধান জিনিস আবশ্যিক কর্তব্য, সেটি হচ্ছে একটি হচ্ছে আবশ্যিকভাবে এইবার বলিদান এবং সেই সঙ্গে হোম। হোমটি কিন্তু এইবারেই হবে। বলিদান অনেকেই তিনবার করেন, কিন্তু হোমটি কিন্তু এইবারেই হবে, তিনবারের তিন নম্বর পূজাটিতে। বলিদানের ক্ষেত্রে ছাগ আদি বলিদানের বিধান অবশ্যই আছে, শাক্তা চার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। দেবী জগদ্ধাত্রী দুর্গা তাকে যতই দেখতে শান্ত হোক, তিনি কিন্তু শাক্তা আচার প্রিয়া, অর্থাৎ বিশুদ্ধ তান্ত্রিক এবং শাক্ত আচার তিনি পছন্দ করেন। বৈষ্ণব আচারে জগদ্ধাত্রী পূজা হয় না, শাক্তা আচার প্রিয়া বলাই হয়েছে। শৈব আচারে জগদ্ধাত্রী পূজা হয় না, এ পূজা সিদ্ধ নয়। শাক্তাচারেই দেবীর পূজা করতে হবে। শাক্তাচারে দেবীকে পূজা করে বলিদান, তার সঙ্গে বনস্পতি বলিদানও অবশ্যই হতে পারে, আত্মরিপু বলিদান। বলিদানের বিভিন্ন প্রকারভেদ আছে, সাত্ত্বিক বলিদান, রাজসিক বলিদান এবং তামসিক বলিদান। সমস্ত প্রকার বলিদানই বৈধ, নিজের সাধ্য মতো নিজের রুচি মতো বলিদান করতে হবে এবং সেই সঙ্গে হোম ইত্যাদি করতে হবে। এরপরে এখানেই অনেকে পূজা শেষ করে ফেলেন। এই বিষয়ে বলি যে এইবারে পূজা শেষ হলো, কিন্তু শুধু দেবীকে আবাহন করে আনলে শুধু পূজাই সব নয়, সেই সঙ্গে দেবীর সেবাও আবশ্যিক। সেই জন্য এই যে সন্ধ্যাকালে দেবীর হোম ইত্যাদি শেষ হয়ে পূর্ণাহুতি হলো, পূজা শেষ হলো, এরপরে কিন্তু দেবীর একটি রাত্রিবিহিত একটি আরতি, সন্ধ্যারতি এবং দেবীর রাত্রিকালীন শীতল ভোগ নিবেদন, এটিও কিন্তু আবশ্যিকভাবে করতে হবে, এটি ভুলে গেলে চলবে না। অনেকে কিন্তু তিনবারের পূজা হয়ে গেলেই পূজা গুটিয়ে চলে যান, এটি করতে ভুলবেন না যে তাকে আপনি আবাহন করে এনেছেন, যাকে ব্রহ্মা বিষ্ণু যাকে সেবা করেন তার সেবায় যেন কোনো ভুল না হয়। পূজায় আমাদের অধিকার খুব সামান্য, তাকে পূজা করার ক্ষমতা আমাদের খুবই সামান্য, সেই জন্যে তাকে সেবার দ্বারা তুষ্ট করতে হবে, তার সেবায় যেন কোনো খামতি না থাকে। সেই জন্যে দেবীর আবশ্যিকভাবে রাত্রিবিহিত সেবা ইত্যাদি করে দেবীর শয়ন কল্পনা করতে হবে। তারপরে পরদিবসে দশমীতে দেবীকে সকালবেলা তাকে ঘুম থেকে উঠিয়ে, অর্থাৎ উত্থান ইত্যাদি করিয়ে, দেবীর আচমন ইত্যাদি দিয়ে বাল্যভোগ নিবেদন করে, তারপরে দশমী বিহিত পঞ্চোপচার বা দশোপচার পূজা, ভোগ নিবেদন এবং আরতি ইত্যাদি করে তারপরে দেবীর বিসর্জন করতে হবে। এই বিসর্জন প্রথমে অবশ্যই দেবীর প্রতীক হিসেবে যা রাখা থাকবে তা বিসর্জন, ঘট সঞ্চালন ইত্যাদি করে বিসর্জন সম্পন্ন করতে হবে। অনেক জায়গায় কিন্তু খুব সুনির্দিষ্টভাবে এই সময়েই দেবীর প্রতিমাও নিরঞ্জন করে দেওয়া হয়, তা যদি নাও হয় তাহলেও পরে প্রতিমা নিরঞ্জন করতে হবে এবং এই পূজার শেষে দক্ষিণান্ত করে পূজা সমাপন করতে হবে। তো এই প্রকারে জগদ্ধাত্রী দুর্গার পূজাও যদি আমরা করি, তাহলেও কিন্তু আমরা বর্ষে বর্ষে কথাটি বলা আছে, অর্থাৎ প্রতি বছর আবশ্যক কর্মের মতো যদি এই পূজা আমরা করে যাই, তাহলে কিন্তু দেবীর কৃপায় আমাদের সর্বপ্রকারের দুর্গতি নাশ হবে, এই প্রকার শাস্ত্র বচন, যা বিশ্বাস করেই কিন্তু আমরা আমাদের ধর্মকে ধারণ করে নিয়ে চলেছি। জয় মা ভগবতী আপনাদের কল্যাণ করুন। পরবর্তী ভিডিওতে আবার আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলিকে আবশ্যকভাবে সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।